দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আবু সাইদ অপু তার কাছ থেকে জানব বর্ণাতদের জন্য ত্রাণ সংগ্রহের সর্বশেষ পরিস্থিতি অপু টিসি থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের পরিস্থিতি কেমন দেখছেন সাইদ মল্লিক আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শক থেকে জানাতে হয় এই ত্রাণ কার্যক্রম কিন্তু আসলে গতকালকে থেকে শুরু করেছেন যেসব শিক্ষার্থীরা আছেন মানে তারা এবং গতকালকে ব্যাপক সাড়া পাওয়ার পর কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে আমরা টিএসসিতে এসে দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ এবং শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু তাদের সাধ্য মতো এখানে এসে ত্রাণ সামগ্রী দিচ্ছেন যাতে করে যারা বানভাসী মানুষ যারা পানিতে পানিবন্দী হয়ে আছেন পানিতে অবরুদ্ধ হয়ে আছেন তাদের জন্য যদি একটু সহযোগিতায় কাজে লাগে এবং মানবতার সেবায় তারা যে এগিয়ে এই মানুষকে সম মানে একখানে করে যে এই ত্রাণ সামগ্রীগুলিকে প্যাকেট করে সেগুলো দুর্গত লাগাতে যে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু কিছু ভলান্টিয়ারের মাধ্যমে আসলে এগুলো মানে আপনার পরিচালনা করা হচ্ছে যেটি আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এই ভলেন্টিয়ারের মাধ্যমে এগুলোকে প্যাকেট করানো হচ্ছে প্যাকেট পর কিন্তু সেগুলো সেসব দুর্গত এলাকায় পাঠানো হবে এবং এই দুর্গত এলাকায় পাঠানোর জন্য যারা নিরন্তর শ্রম দিচ্ছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে তারা আসলে ব্যাপক সারা পাচ্ছেন এবং সব শ্রেণী পেশার মানুষ সব কিছু বিভেদ ভুলে একটি নতুন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন রাষ্ট্র সংস্কার হয়েছে সেই রাষ্ট্রকে আরও নতুনভাবে মানে একদম চমৎকারভাবে সাজাতে গেলে সব ভেদাভেদ ভুলে যেন এসব মানবিক বিপর্যয় যখন ঘটে বাংলাদেশে যেন তাদের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন আমরা এখানে দু একজনের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি আমরা তা মানে তাহলে আরও বেশি মানে স্পষ্ট হব মানে স্পষ্ট হব যেটা হচ্ছে যে আহ আপনারা যে দায়িত্ব পালন করছেন এই যে দায়িত্ব পালন করতে গিয়ে মানে আহ আপনাদের কাছে কি মানে মনে হচ্ছে যে মানে কি পরিমাণ আপনারা এখানে ত্রাণ সহায়তা পাচ্ছেন যদি একটু বলেন আমাদের দেশে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা পাচ্ছি এদিকে অনেকজন অনেক সুন্দরভাবে জামা কাপড় হচ্ছে গিয়ে হলো আলাদা আলাদা করে ছেলেদেরটা মেয়েদেরটা সব প্যাকেট করে দিয়েছে অনেকে দেখলাম নতুন জামা কাপড় দিয়েছে আবার অনেকে জামা কাপড়ের সাথে মোমবাতি খাবার দাবার অনেক কিছুই দিচ্ছে তো মনে হচ্ছে যে দেখে দেখে মানুষজন ইনফ্লুয়েন্স হচ্ছে হয়ে নিজেরা দিচ্ছে আশেপাশের মানুষদেরকে ইনফ্লুয়েন্স করছে তারাও দিচ্ছে আজকে এ নিয়ে তিন দিন হলো অনেক কিছুই দেখলাম এসেছে আপনি শুনছিলেন যে আসলে মানে একজন মানে স্বেচ্ছাসেবী তিনি জানাচ্ছিলেন তার অনুভূতির কথা আসলে তার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন যে এখানে কী ধরনের কর্মযোগ্য এখানে কিন্তু অনেকে আসলে ত্রাণ দিতে আসছেন একজন একজনের সাথে আমরা কথা বলি মানে এই যে বানভাসী মানুষদের জন্য ত্রাণ দিতে আসছেন এসে আসলে এই পরিবেশ পরিস্থিতি দেখে অতীতে তো আপনি কখনও দেখেননি এর এই ধরনের চিত্র তো এই চিত্রটা দেখে কেমন মনে হচ্ছে আপনার কাছে আমার খুবই ভালো লাগছে এবং আমাদের যে এই চব্বিশ সালে সারা বিশ্বে আমাদের যে ছাত্র ঐক্য একটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে মানে সরিয়েছে এই যে একটা দৃষ্টান্ত বিশ্বে স্থাপিত হয়েছে এই বাংলাদেশ বিশ্বের কাছে আর একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে ঐক্যই শক্তি এই ঐক্যের মাধ্যমে সবাই শতস্ফূর্তভাবে এখানে এসেছে আমি নিজে আমার একটাই ছেলে একটাই মেয়ে আমি তাদেরকে নিয়ে এসেছি তারা সে একজন মেডিকেলে পড়ে একজন নটোডামে পড়ে তারা এই স্বেচ্ছাসেবকের কাজ করছে এবং আমার বাসা থেকে আমার ফ্ল্যাটের যারা ছিল যারা পয়সা টাকা পয়সা দিয়ে বস্ত্র দিয়ে ঔষধ দিয়ে সহযোগিতা করেছে আমি সব আজকে এখানে এসে পৌঁছে দিয়েছি এবং আমার সন্তানরা শেষ সব দায়িত্ব পালন করছে আমি ততক্ষণ তাদের জন্য অপেক্ষা করছি সাইদ মল্লিক আপনি শুনছিলেন যে একজন নগরবাসী বলছিলেন যে তার মানে প্রতিক্রিয়ার কথা আপনি বলছিলেন আর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে না জানলে নয় এখানে অনেক মানে শিশুদের সাথে আমরা কথা বলেছি তাদের ব্যাংকের যে বাবার দেওয়া যে মানে গচ্ছিত টাকা সে টাকাও কিন্তু তারা ব্যাংশ সহ এসে জমা দিয়ে গেছেন এরকমও ঘটনা ঘটেছে এবং একটি শিশু খুব হৃদয় ভিতরে একটি কথা বলে গিয়েছেন গণমাধ্যম কর্মীদের সামনে সেটি হচ্ছে যে তার বাবাকে তিনি সেই ছোট ছেলেটি রাতে বলেছিল যে বাবা এই টাকাটা যদি আসলে সদরঘাটে যদি ভাসিয়ে দেওয়া যায় তাহলে কি বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছাবে কি না সেই বিষয়টি থেকে তার বাবা শিক্ষা নিয়ে তার সেই সন্তানকে নিয়ে সকালে টিসিতে এসে সেই ব্যাংকের অর্থ তিনি এখানে দিয়ে যান অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে সাইদ মলিক এতটুকুই বলতে হয় এই দুর্গত মানুষের পাশে যারা বনাক্রান্ত হয়েছেন এবং পাহাড়ি ঢলের পানিতে যারা নিমজ্জিত হয়ে পড়েছেন উদ্যান থেকে ধে আসে যে ঢল সেই ঢল ঠেকাতে যেমন সব সেক্টরের মানুষ কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা বড় বড় ইউটিউবার যারা তারা সবাই কাজ করছেন সেনাবাহিনী কাজ করছেন নৌবাহিনী কাজ করছেন ফায়ার সার্ভিস মানে আপনার কাজ করছেন আইন বাহিনী কাজ করছেন অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের মানুষ এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক শ্রম দিয়ে যাচ্ছেন যে শ্রমের ধারাতে ভবিষ্যতে যেন এই বাংলাদেশ শিক্ষা নিয়ে যেন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যেন সর্বদা সশস্ত্র থাকে সেই আহ্বানও কিন্তু জানিয়েছেন যারা এখানে মানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তো সায়দ মল্লিক টেসি থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ এবং আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই ত্রাণ সামগ্রীর পরিমাণটা আসলে কিন্তু বাড়ছে এবং এগুলো অপু আপনাকে ধন্যবাদ